আসসালামু আলাইকুম। ঈদের স্পেশাল এপিসোডে আপনাদের জন্য আমার এবারের আয়োজন মাওয়া চামচম স্যান্ডউইচ। আশা করব রেসিপিটি সবার ভালো লাগবে। অনেকে একে মালাই টোস্টও বলে থাকে। যারা এই মিষ্টিটি কখনো ট্রাই করেননি, চাইলে আসছে ঈদে বানিয়ে ডাইনিং টেবিলে রাখতে পারেন। এইটুকু বলা চলে, ডাইনিং টেবিলের লুক একেবারেই পাল্টে দেবে। তাছাড়া আমার চ্যানেলে আরও বেশ কয়েকটি মজাদার মিষ্টির রেসিপি আছে, চাইলে একবার ঘুরে দেখে আসতে পারেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চামচম স্যান্ডউইচ বানানোর জন্য আজ আমি এখানে 1 লিটার দুধের ছানা ব্যবহার করছি। চেষ্টা করবেন ছানাটি ফ্রেশ ব্যবহার করতে, তাতে করে মিষ্টিটি চমৎকার হবে। এইমাত্র আমি টক দই দিয়ে 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। আপনারা যারা কিভাবে পারফেক্ট মিষ্টির জন্য ছানা বানাতে হয় যদি জানতে চান, আমার চ্যানেলে তারও একটি ভিডিও আছে, আমি এই ভিডিওর নিচে লিঙ্কটি দিয়ে দিব, প্লিজ আপনারা সেখান থেকে দেখে নেবেন। শুরুতেই এখন এই ছানার যে ক্লটগুলো আছে দানাগুলো হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুজি, কাঁচা সুজি। এখানে হাফ টেবিল স্পুন আছে সেমোলিনা। চেষ্টা করবেন একটু মোটা দানাটি ব্যবহার করতে, তবেই মিষ্টির টেক্সচারটি চমৎকার আসবে। 1 চা চামচ ব্যবহার করছি ময়দা, 1 টিস্পুন প্লেন ফ্লাওয়ার। চেষ্টা করবেন ময়দা দিতে বরাবরই আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানাই। বেশ কিছু লাভলি ভিউয়ার জানতে চেয়েছে যে আপু আপনি কর্নফ্লাওয়ার ব্যবহার করেন, ময়দা কেন নয়? আজকে আমি সেই প্রবলেমও সলভ করে দিচ্ছি, আজ আমি ময়দা ব্যবহার করছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি চিনি, 1 টিস্পুন সুগার। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। ভালো করে মানে ভালো করে, যেন কোনো প্রকারের দানা অবশিষ্ট না থাকে। ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে, যেমনটি কি আমরা রুটির জন্য নেই। আর আপনার ছানাটি যদি পারফেক্ট হয় তবে আপনার ডোটিও একেবারে পারফেক্ট হবে। নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন কোনো প্রকারের পানি নেই, তার মানে একেবারে ড্রাই একটি ছানা হতে হবে আজকে পারফেক্ট একটি মিষ্টির জন্য। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। যেহেতু আমি ডিসাইড করেছি অরেঞ্জ কালারের স্যান্ডউইচটি বানাবো, তাই ফুড কালার দিচ্ছি। আপনারা যদি সাদা মিষ্টি বানাতে চান, তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা একবার ঘুরে দেখে আসতে পারেন। ভালো করে এবার ফুড কালারের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। রংটি মাখানো হয়ে গেলে এখন এখান থেকে মিষ্টি বানানোর জন্য ছোট ছোট শুরুতে আমি বল করে নিচ্ছি, এতে করে মিষ্টিগুলো বানাতে সুবিধে হবে। 1 কেজি দুধে আমি পুরোপুরি 8টি স্যান্ডউইচ বানাবো। আমি 8টি টুকরো করে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে স্যান্ডউইচটি কিভাবে বানাতে হবে। শুরুতেই হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে। গোল করে আমি কিছুটা লম্বা করে নিচ্ছি, আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে। তবে যেভাবেই বানান না কেন, চেষ্টা করতে হবে যেন কোনো প্রকারের ফাটল এতে না থাকে। আর চেষ্টা করতে হবে সবগুলো স্যান্ডউইচ যেন একই সাইজে হয়, তবে আপনাদের মিষ্টিটি দেখতে দারুণ লাগবে। আপনারা যদি চান অবাল শেপও করতে পারেন, তবে আমি তা করছি না, আমি একটু রেক্টেঙ্গেল সাইজ করে নিচ্ছি। আমি ঠিক এভাবে সবগুলো মিষ্টি শুরুতেই বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো মিষ্টি একই সাইজে বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটি পাত্রে 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি, 1.5 কাপ সুগার। তাতে আমি 6 কাপ পানি দিয়ে একটি বলক তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ রোজ এসেন্স, যা হচ্ছে গোলাপ জলের পানি। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে তার আমি দিচ্ছি না। এখন আরও কিছুটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। কিছুটা বলক চলে এসেছে, আর আমরা যেহেতু মিষ্টিটি অরেঞ্জ কালার বানাবো, তাই আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার এতে ব্যবহার করছি, এতে করে কালারটি চমৎকার আসবে। ভালো করে নেড়ে আমি পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের এই মিষ্টির জন্য শিরাটি একেবারে পাতলা হতে হবে, মোটেও ঘন করা যাবে না। এখন এই গরম শিরায় আমাদের বানিয়ে নেওয়া মিষ্টিগুলো একে একে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমরা কভার দিয়ে ঢেকে হাই হিটে জাল করব 10 মিনিট।
আর এ 10 মিনিটে আমরা মোটেও কভারটি খুলব না, পাত্রের গায়ে কোনো ফুটো থাকলে তার টিস্যু অথবা ক্লোভস দিয়ে বন্ধ করে দিতে হবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে আমাদের মিষ্টিগুলো। ওয়াও, আশা করি দেখে বুঝতেই পারছেন মিষ্টিগুলো একেবারে ফুলে ডাবল হয়ে গেছে। তো এ পর্যায়ে মিষ্টিগুলো নাড়ার আর কোনো প্রয়োজন নেই, এভাবেই আমরা এই শিরাতে ফুটতে দিব আরও 2 ঘন্টা। তবে এখন আর হাই হিটে নয়, কভার দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে আমরা জাল করে নেব পুরোপুরি 2 ঘন্টা। তবে যদি মনে হয় শিরাটি ঘন হয়ে যাচ্ছে, তবে অবশ্যই 20 মিনিট পর পর হাফ কাপ করে গরম পানি অ্যাড করে দিবেন। এভাবে করে জার্নিটি চালু রাখবো আমরা 2 ঘন্টা। মিষ্টিটি আমি জ্বালাচ্ছি, পুরোপুরি 1 ঘন্টা হয়ে গেছে। আর 1 ঘন্টায় মাশাল্লাহ আমাদের মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেক বড় হয়ে গেছে এবং অনেকটা কালার চলে এসেছে। আমাদের শিরাটিও কিছুটা কমে ঘন হয়ে গেছে। তো ঠিক এই পর্যায়ে এসে আমি হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের কাজ, প্রতি 30 মিনিট পর পর চেক করে দেখতে হবে। যদি মনে হয় আমাদের শিরাটি কমে গেছে, তখন আমরা জাস্ট একটু গরম পানি অ্যাড করে দিব। এভাবে করে আমি কভার দিয়ে ঢেকে আরও 1 ঘন্টা জাল করে নেব। আমাদের পুরোপুরি 2 ঘন্টা হয়ে গেছে মিষ্টিটি আমরা জ্বালাচ্ছি। মাশাল্লাহ মিষ্টিটি সম্পূর্ণ ডান হয়ে গেছে আর কালারটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, যেমন আমরা অরেঞ্জ চেয়েছি ঠিক তেমন কালারই এসেছে। এখন যেহেতু আমরা মিষ্টিটি চুলার তাপ বন্ধ করে দিব, তাই এখানে আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। এখন জাস্ট পাতিলের হাতুলটি ধরে একটু দুলিয়ে দিতে হবে যেন শিরার সাথে লেবুর রসটি মিশে যায়। চুলার তাপমাত্রাটি সম্পূর্ণ বন্ধ করে দিব, এখন কভার দিয়ে ঢেকে রাখবো। মিষ্টিটি যখনই ঠান্ডা হবে তখন এই শিরায় আমরা রেখে দিব 4 থেকে 5 ঘন্টা, ফিরে আসবো 4-5 ঘন্টা পর। মিষ্টিগুলো সম্পূর্ণ 5 ঘন্টা শিরায় রাখার পর আমি শিরা থেকে তুলে নিয়েছি আর একটু দেখাচ্ছি আমাদের যতটা পাতলার প্রয়োজন ছিল একটি স্যান্ডউইচের জন্য, মিষ্টিগুলো আমরা ঠিক ততটাই পাতলা করে বানিয়েছি। এর থেকে মোটা যদি বানান তবে কিন্তু স্যান্ডউইচটি দেখতে ভালো হবে না, কারণ বেসিক্যালি স্যান্ডউইচ ঠিক এইরকমই চওড়া থাকে। মিষ্টিগুলো বানানোর সময় ঠিক এইরকমই চওড়া করে বানিয়ে নিতে হবে। এখন আমরা মাঝখানে আমাদের মাওয়ার পুরটি দেওয়ার জন্য এই যে মিষ্টি, এই মিষ্টিটি একেবারে মিডল বরাবর কেটে নিব। তবে হ্যাঁ, কেটে নেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন একেবারে লেভেল করে আমাদের এই স্যান্ডউইচের পাটটি আমরা কাটতে পারি। তাই এ সময় মোটেও তাড়াহুড়া করা যাবে না, একেবারে ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে। আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে কাটছি। মাশাল্লাহ আমাদের মিষ্টির রসটি একেবারেই ভেতর পর্যন্ত চলে গেছে আর কতটা চমৎকার লাগছে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। তো শুরুতেই আমি মিষ্টিগুলো 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। মিষ্টিটি কেটে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ মাওয়া। আমি একটু দেখাচ্ছি, আজ আমি একেবারে ট্রেডিশনাল মাওয়া ব্যবহার করছি, কোনো গুঁড়ো দুধের মাওয়া নয়, একেবারে ট্রেডিশনাল যে মাওয়া সেই মাওয়াটি। আর এই মাওয়াটি আমার ঘরেই বানানো, এর একটি রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এই 1 কাপ মাওয়ার ভিতর আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট। এটি হচ্ছে শুকনো নারিকেল। এই নারিকেলটি যদি মাওয়ার সাথে ব্যবহার করা হয় তবে ভেতরের পুরটি অসাধারণ একটি টেস্ট দিয়ে একেবারে ভরে যাবে। তখন যদি মিষ্টিটি খাওয়া হয় দারুণ একটি টেস্ট আপনারা উপভোগ করতে পারবেন। মাওয়ার সাথে শুকনো নারকেলটি আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। আমাদের সব কাজ কমপ্লিট, এখন আর আমাদের তেমন কোনো কাজ নেই। এই যে আমরা মিষ্টিটি 2টি ভাগে ভাগ করে নিয়েছি, এখন 1টি ভাগের ভিতর আমরা এই যে নারিকেল আর মাওয়ার একটি পুর দিয়ে দেব। আর এই পুরটি অবশ্যই ড্রাই হতে হবে। একে আমরা ছানার টোস্টই বলি না কেন অথবা মাওয়ার স্যান্ডউইচই বলি না কেন, যাই বলি না কেন, অবশ্যই ভেতরের পুরটি ড্রাই হতে হবে, তবেই কিন্তু এই মিষ্টির আসল মজা পাওয়া যাবে। আর আপনারা যদি মনে করেন যে মালাই টোস্টের একটি রেসিপি খুঁজছেন, আমার চ্যানেলে তাও আছে, আমি লিঙ্কটি এই ভিডিওর নিচে দিয়ে দিব, প্লিজ আপনারা সেখান থেকে দেখে নেবেন। ব্যাস, মাওয়াটি যখনই আমাদের এভাবে দেওয়া হয়ে যাবে তখন আমরা আরও একটি পাট দিয়ে ঠিক এভাবে করে ভরে দেব। আমাদের একটি স্যান্ডউইচ কিন্তু একেবারে রেডি। এভাবে করে আমি সবগুলো স্যান্ডউইচ রেডি করে নিচ্ছি। আমাদের স্যান্ডউইচগুলো একেবারে মাওয়ার পুর দিয়ে রেডি। দেখলেন তো কত দারুণ ও চমৎকার হয়েছে। ব্যাস, এবার আর কি ভাই, এবার নিজেদের পছন্দ মতো কিছুটা
ডেকোরেশন করে নিন যেন দেখতে চমৎকার লাগে। আমি নিজেও কিছুটা শুকনো নারিকেল দিয়ে দিলাম, এতে করে দেখতে দারুণ লাগে। আসলে যে কোনো খাবারই একেবারে লোভনীয় হয়ে ওঠে ডেকোরেশনের উপর। ডেকোরেশনটি যদি দারুণ হয়, খাবারে যেন একটি নজর যায়ই যায়। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারাও বাসায় বানান, ঈদের দিন বানিয়ে ডাইনিং টেবিলে রাখুন। এইটুকু গ্যারান্টি, ছোট বড় সবাই ভীষণ মজা করে খাবে। খুবই সুন্দর, খুবই মজা হয়েছে। ভিতরে নারকেলটা মুখে লাগে, ভালোই মজা। থ্যাংক ইউ। আর খাবারটি এত অসাধারণ টেস্ট হয়, আমি বেশ কয়েকবার খেয়েছি এবং এই মিষ্টিটির প্রেমে পড়ে গিয়েছি। আপনারা যদি ঈদে বানান, অবশ্যই এর ছবি তুলে আমার সাথে ফেসবুক পেজে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।